একটা মানুষের জীবনে গ্রহের সমস্যা থাকলে কি কি হতে পারে? অনেক কিছুই হতে পারে। আজকে প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদেরকে বলব, তাই আমি অনুরোধ করব যারা ভিডিওটা দেখছেন পুরো শেষ পর্যন্ত দেখবেন। আশা করি অনেক কিছু জানতে পারবেন নিজের বিষয়ে। মানুষের যদি গ্রহের সমস্যা থাকে তবে জানবেন সেই মানুষটার ভাগ্য কিন্তু অনেক দিক থেকে খারাপ হতে পারে। যেমন আপনার মনের মতো ওয়াইফ হলো না, স্ত্রী হলো না, বা আপনার মনের মতো স্বামী হলো না, আপনার মনের মতো চাকরি হয়নি, মনের মতো আপনার ব্যবসাটা দাঁড়ালো না, আপনার মধ্যে কিছু অদ্ভুত রকমের চরিত্র বা মানে কনফিডেন্সের অভাব, অর্থাৎ কাজ করতে গেলে মানসিক যে একটা মানসিক শক্তি দরকার সেই জিনিসটা কিন্তু আপনার মধ্যে নেই, আপনি অত্যন্ত অলস, কাজ করতেই চান না। আপনার জীবনে মানে খুব ঘন ঘন বিপদ ঘটে, ঘন ঘন আপনার জীবনে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা আসে, আপনার জীবনে বারংবার করে লোনের চক্র আপনাকে মানে ছাড়ে না, অর্থাৎ ধার বা ঋণটা আপনার জীবনে বারংবার হয় এবং আপনি এর থেকে কোনোদিন কোনোভাবে মুক্তি পাচ্ছেন না। সবার প্রথমে একটা কথা বলবো, অনেক মানুষ আছে যারা হয়তো এই জ্যোতিষশাস্ত্র বা গ্রহ নক্ষত্র এসব কিছুই বিশ্বাস করে না। আলটিমেটলি তারা বিশ্বাস করে, বিশ্বাস কখন করে যখন একেবারে দেয়ালে পিঠ ঠেকে যায়, শেষ সময় আসে একেবারে, অর্থাৎ মানে তার এত কষ্ট এত কষ্ট, তখন বাধ্য হয়ে সে কোনো জ্যোতিষ তান্ত্রিকের কাছে পরামর্শ করে। কিন্তু আবারও আমি বলবো আপনাদেরকে, অনেক সময় অনেক বড় বড় মানুষদের আপনি হয়তো দেখবেন তাদের হাতে বিভিন্ন পাথর পড়া আছে, অনেকের হাতে কবজ পড়া আছে, তার বাজুতে কবজ আছে, হয়তো আপনি দেখতে পেলেন না, সে যদি জামাটা পরে তাহলে সেটা আপনি দেখতে পাবেন, কারণ হয়তো কোমরে কবজ ধারণ করা আছে। অর্থাৎ মানুষ বিভিন্ন সমস্যা থেকে বাঁচার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করে, অনেকে আবার কচ্ছপের আংটি ধারণ করে, সেটাও তো তার ভাগ্যটাকে ঠিক করার জন্যে। তো জানবেন আপনি যা কিছু করেন বা ধারণ করেন সেটা কিন্তু কোনো না কোনো সমস্যা থেকে আপনার মুক্ত হওয়ার জন্যে। কিন্তু আপনাকে আমি এইটুকু বলতে পারি, এই সমস্যাগুলো আপনার জীবনে কেন আসছে এটা সর্বপ্রথম আপনাকে চিন্তা করতে হবে। আপনি দেখলেন একই বয়সের ছেলে মেয়ে, তারা তাদের মধ্যে বেশ কিছু ছেলে মেয়ে জীবনে সফল, আবার অনেকেই সফল না, কারণ তার থেকে অনেক বেশি বয়স, কিন্তু তারা জীবনে সেই অর্থে তেমন কিছু করতে পারেনি। তো কেন কেন হয় এরকম বারংবার? আবার দেখা গেল কারণ বিবাহিত জীবনটা এতটা গোলমাল, এতটা গোলমাল যে সে দুবার তিনবার চারবার বিয়ে করে তাকে বাধ্য হয়ে ডিভোর্স দিতে হয়েছে, অর্থাৎ বিবাহিত জীবন তার মোটেও ভালো না। তো এইগুলো জানবেন, কোনো মানুষের যখন হাতের রেখা বা পুষ্টি দেখলে তার গ্রহের পজিশনটা কিন্তু আয়নার মতো চকচক করে, অর্থাৎ বোঝা যায় যে আপনার জীবনে যদি দেখা যায় কোনোভাবে গ্রহণ দোষ হয়ে যাচ্ছে, অর্থাৎ চন্দ্র এবং কেতু অথবা চন্দ্র এবং রাহু যদি একসাথে থাকে বা তাদের দৃষ্টি পড়ে, তো সেই ক্ষেত্রে জানবেন একটা গ্রহণ দোষ তৈরি হয়ে যাবে। এবং এই গ্রহণ দোষ হওয়ার পরে যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে আপনার মধ্যে একটা মানসিক অস্থিরতা তৈরি হবে, কিছু অদ্ভুত আচরণ আপনি করবেন, সঠিক সময় সঠিক জিনিস আপনি করবেন না, আপনি সঠিকভাবে ডিসিশন নিতে পারবেন না, আপনার কনফিডেন্সের চরমভাবে অভাব, পরীক্ষার হলে গেলে অনেক ছাত্রছাত্রীর মানে হাত পা ঘেমে যাবে বা পরীক্ষার হলে গেলে অনেক কিছু ভুলে যাবে, কিন্তু সে কিন্তু ভালোভাবে তৈরি হয়ে এসে পড়াটা যা সব মুখস্থ, হয়তো সে প্রশ্নটাও কমন পেয়েছে, তারপরেও সে ভুলে যাচ্ছে। তো এই ধরনের কিন্তু সমস্যা কিন্তু তৈরি হয়। তো যাদের পড়াশোনা একেবারে খারাপ বা হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই নীল সরস্বতী কবচ বা মহানীল সরস্বতী কবচের কোনো ব্যবহার আপনাকে করতে হবে, বা সেই ছাত্রছাত্রীর কতটা পড়াশোনার জায়গাটা ডেভেলপ আছে বা তার চতুর্থভাবে কী অবস্থায় আছে, অর্থাৎ পড়াশোনার জায়গাটা বুদ্ধির পাওয়ারটা কেমন আছে,
তার মুখস্থ বিদ্যা বা স্মরণ শক্তি কেমন, মেধা শক্তি কেমন, সেই জায়গাটা কিন্তু যাচাই করার প্রয়োজন আছে। একটা মানুষের বৈবাহিক জীবন খারাপ দেখলে আপনার সপ্তম ভাবটা ভালো করে বিচার করার প্রয়োজন পড়ে, কেননা জানবেন এই জিনিসগুলো, এই যে কোনভাবে কী আছে না আছে এগুলো কিন্তু মানুষ বোঝে না, এগুলো বোঝার তাদের জানার প্রয়োজন নেই। তারা দেখতে চায় আলটিমেটলি রেজাল্টটা কী হলো, অর্থাৎ তার ফলাফলটা কী হলো। তো যাই হোক না কেন, জানবেন এই জিনিসগুলো কিন্তু মানুষের জীবনে এমনি এমনি ঘটে না, যেটা আমার মূল বলার বিষয়। জানবেন আপনার জীবনে কোনো না কোনো গ্রহের সমস্যা আছে, সেই গ্রহের সমস্যার জন্য আপনি কিন্তু এই ফল ভোগ করছেন। অনেক মানুষের যেমন শনি সাড়ে সাত চলে 4-5 বছর ধরে, এমনি তো চলে 7.5 বছর, তার মধ্যে প্রথম 3-4 বছর মানে অত্যন্ত কষ্টে, অত্যন্ত কষ্টে ফ্যামিলির মানে এমন একটা অবস্থা, তার মানে দুমুঠো মানে দুবেলা দুমুঠো অন্ন গোটানো মানে খুব দুষ্কর হয়ে যায়। অর্থাৎ কাজের জায়গায় নানানভাবে সমস্যা তৈরি করে, শরীরে অনেক রোগ ব্যাধি তৈরি করে, পিতার সুস্বাস্থ্য থাকে না, পারিবারিক একটা অশান্তির বাতাবরণ তৈরি করে, স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন ঝগড়া ঝামেলা হয়, অর্থাৎ চারিদিক থেকে একটা নেগেটিভ প্রভাব আপনি কিন্তু আপনাকে মানে ছেঁকে ধরবে একেবারে, যদি কারোর জীবনে শনি সাড়ে সাথে চলে। কারণ এটা মানুষের জীবনে বলা হয় একটা খারাপ সময়ের মধ্যে সেই মানুষটা যায়, তো শনির সাড়ে সাথে যদি আপনার চলছে কিনা সেটাও ব্যাপার থাকে। তো মানুষের মোট কথা হচ্ছে, জানবেন গ্রহের সমস্যা যদি আপনার থাকে তাহলে আপনি কিন্তু সহজে কিন্তু বিস্তার পাবেন না, আপনাকে এটাকে জানতে হবে। এটা কিন্তু একটা সচেতনমূলক প্রোগ্রাম, কাউকে ভয় দেখানো প্রোগ্রাম নয় আমার এই প্রোগ্রামটা, যাতে আপনারা জানতে পারেন, আপনারা সঠিক জিনিসটা জানুন বা বোঝার চেষ্টা করুন যে মানুষের জীবনে সমস্যাগুলো কেন আসে। আপনি নিজেকে একটু প্রশ্ন করুন, আশা করি নিজেকে যদি প্রশ্ন করেন তাহলে উত্তর কিন্তু আপনি এমনি এমনি পেয়ে যাবেন। কেন এই ব্যাপারগুলো ঘটে, কেননা গ্রহের সমস্যা না থাকলে কিন্তু মানুষের জীবনে ওই সমস্যা থাকে না। অনেক মানুষ হয়তো বিশ্বাস করে না, পরে আমার কাছে এরকম বহু ক্লায়েন্ট আছে যারা পরে বিশ্বাস করেছে, বা তাদের যে হ্যাঁ কাছে যে হয়তো আগে আমি বিশ্বাস করতাম না বা এগুলো মানতাম, কিন্তু এমন একটা সময় জীবনে এসে সে কিন্তু দেখলো যে না, তার জন্যই কিন্তু ব্যাপারটা ঘটছে। কারণ কাল সর্প দোষ থাকলে হরোস্কোপে জানবেন আপনার সব কিছু দেরিতে হবে, কোনো কিছুতেই আপনি সময় মতো করতে পারবেন না, এবং রাতে ঘুমানোর সময় বা ঘুমানোর পরে দেখবেন আপনি নানাবিধ বাজে বাজে স্বপ্ন দেখবেন। এটা কিন্তু কাল সর্প দোষ থাকলে কোনো মানুষের তখন কিন্তু এইগুলো কিন্তু ঘটে, এবং অনেক সময় দেখা যায় যে অনেক সময় বাজেভাবে দুর্ঘটনা তৈরি করে দেয়। এই কালসর্প দোষ থাকলে যেটা সব থেকে ক্ষতি করে সেটা হচ্ছে কর্মীর জায়গাটা না পুরো একদম ঘেটে যায়, অর্থাৎ কর্মীর জায়গাটা এত অশান্তি তৈরি হয় বা মনের মতো কাজ, মানে আপনি কাজ করছেন বাট মনে শান্তি নেই। অনেক মানুষ আছে হয়তো আপনি কাজ করছেন 10টা থেকে 5টা, অফিসে যাচ্ছেন, সব কিছুই করছেন বাট সেই শান্তি ব্যাপারটা নেই। আর মানুষের যদি কোনো জিনিসের শান্তি না থাকে, মনটা যদি খারাপ হয়, জানবেন সেই কাজটা কখনো ভালো হয় না, হতে পারেও না। অর্থাৎ কাজের শান্তিটা কিন্তু বজায় রাখাটা অত্যন্ত জরুরি। তো এটা কেন হয়, এটা যদি কোনো মানুষের হরোস্কোপে কাল সর্প দোষ থাকে, তো জানবেন আপনার যে সমস্যাই হোক সেটা হচ্ছে, জানবেন যদি আপনার গ্রহগত সমস্যা থাকে তাহলে আপনাকে কিন্তু অনেকভাবে জীবনে কষ্ট পেতে হবে। আমি চাই আপনাদের সমস্যা থেকে বের হয়ে আসুন বা মুক্ত হয়ে আসুন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।